फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आज के आमी तोमादेर साथे शेयर करब बाड़ीते खूब सहज पद्धति किभाबे आलू चप बनाबे आमी आलूगुलो सेद्ध करे नियेछि आर एखाने पेंयाज रसुन धनेपाता टमेटो सब कुचि करे नियेछि आर एखाने कड़ाइयो चापे दियेछि केमन करे आमी बाड़ीते आलू चप बानाई सेटा तोमादेरके देखाबो आर तोमरा ताड़ाताड़ि झटपट करे शिखे नाओ देखे चलो ताहले फार्स्टे आमी आलूर पुरटा भालो करे बानिये नि तोमराओ देखो फर्स्टे कड़ाई आमी तेल दिए निलाम कड़ाई तेते गेछे एबार देबे जिरे एटा होच्छे गोटा जिरे आर आमी आलूर संगे लंका सिद्ध करे रेखेछि दुटो ताई काँचा लंका एड करबो ना দিয়ে দিলাম তেলে রসুন কুচি এবার রসুনটা হালকা ভাজা ভাজা করতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিলাম লবণ লবণটা একবারে দিয়ে নিলাম পরে টেস্ট করে দেখবে তখন আবার দেবে লবণ কম হলে পেঁয়াজের সঙ্গে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব টমেটো কুচি গোটা টমেটো কুচি করে দিলেই বেশি টেস্ট হয় যদি টমেটো থাকবে না তাহলে সসও দিতে পারো অল্প করে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো করে মশলাটা কষাবো যাতে মশলার গন্ধটা না বেরোয় আর এই সিদ্ধ করা লঙ্কা দুটো দিয়ে দিলাম এর ভিতরে ভালো করে মশলাটা ভাজতে হবে ভালো করে ভাজলেই তাহলে আর জিরে গুঁড়োর গ্যাসটা বেরোবে না আমি দেব সিদ্ধ করা আলুটা ভালো করে আলুগুলো আগেও ম্যাশ করে নিতে পারো আমি কড়াইয়ে ম্যাশ করে নিচ্ছি ছন্নি দিয়ে যে হয়ে গেছে ম্যাশ করা আর আলু তরকারিটা মোটামুটি বানানো হয়ে গেছে শেষের দিকে যখনই দেবে কড়াই থেকে তরকারিটা ছেড়ে ছেড়ে চলে আসছে তখনই জানবে যে এটা রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতা অ্যাড করলাম ধনে পাতা দিলে একটু টেস্টি বেশি হয় আলুর তরকারিটা পুরো মানে আঠা আঠা ভাবে করতে হবে হয়ে গেছে চলো নামিয়ে নি এবার এটাকে একটু ঠান্ডা করতে ছেড়ে দিই এটা একটু ঠান্ডা হোক এবার আমি বানিয়ে নিই বেসনের ব্যাটারটা বেসন নিয়েছি এতে দিচ্ছি পোস্ত হালকা পোস্ত দিলে একটা টেস্টটা আলাদা আসে আর হালকা খাবার সোডা একবারে অল্প পরিমাণে তারপরে কালো জিরে আর দিতে হবে লবণ পরিমাণ মতো আর অল্প হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে জল দিয়ে একসাথে সব জল ঢেলে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে এবার একটা বানিয়ে নেবে Thank you.
ব্যাটার বানানো হয়ে গেছে। এবার চলো আমি আলুর চপের শেপটা করে নিই, মানে আলুর শেপটা করে নিই, তারপরে এগুলো বেসনে মানে ডুবিয়ে তেলে ছেড়ে দেব, তাহলে হয়ে যাবে। এটা আমি হাতে করে নিচ্ছি, আগে অল্প অল্প করে এরকম করে বানিয়ে রাখবে, তারপরে বেসনে গুলো গুলো ছাড়বে, তাহলে সুবিধা হবে। ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তা মুচমুচে বাড়িতেই বানিয়ে চপ দিয়ে দাও বাড়ির মানুষকে খাওয়ার জন্যে সন্ধেবেলায় শীতের দিনে চায়ের সাথে মুড়ির সাথে। দেখো একদম জমে যাবে সন্ধেবেলাকার টিফিন, আর চপগুলো খুব মুচমুচেও হয়েছে, টেস্টিও হয়েছে। তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের আজকে আমার এই চপ বানানোর রেসিপির ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরা ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো এরকমভাবে। দেখো সব কিছু ঠিকঠাক হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।